ওই হাত পাত ছুটে পড়ে যেতে পারে, পা ভাঙতে। এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি, কিন্তু ক্রোল করে বেরোতে হবে, ঠেকাট পাকে ছিঁড়ে যেতে পারে, যদি হয়ে যায় তাহলে এই বেকায়দা। এবড়ে খেবড়ো পথ, লেটস ডু ইট। ওটা হয়ে গেছে, অবশ্যই হেঁটে যাবেন না, ঘোড়ায় উঠবেন না, একটা বড় ভুল হয়ে গেছে। আমরা চলেছি, লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম লাইভ শুটিং। ওজন কিরকম আছে? সে বাইক নিয়ে আসছে, সে ওই বাইক নিয়ে এন্ট্রি করছে। এই তো ফেলুদা, তোপসেদা আর জটায়ুজি, আর সাথে ছিল অনেক কিছু। ভিডিও দেখা না থাকলে এই ভিডিওয়ে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ভেরি গুড মর্নিং পহেলগামে, আমাদের সেকেন্ড ডে, ঠিক আছে। কালকে আমরা এসেছিলাম পহেলগাম, আজকে আমরা চলেছি একটা দারুণ জায়গায়। এই আমাদের পিছনে অপূর্ব পাহাড়, আমাদের এখানে ব্যারিকেড করা আছে। আমাদের কেয়ারটেকার বললো ব্যারিকেডটা নাকি এক জায়গায় কাটা আছে, কাটা দিয়ে নাকি যাওয়া যাবে, দেখা যাক। আছে খোলা, টিন আছে, যাওয়া যাবে। এর মধ্যে রাস্তা হারিয়ে যাবো বুঝলি, এই জঙ্গলের মধ্যে গিয়ে কোনো লাভ নেই, দেখাচ্ছে না কিছু না, ঠিক আছে। তা আমাদের কোথায় কি সালা জলদি আনা যদি থাকে, আরেক কেস ভাঙাটা দিদি, কেমন দেখতে লাগছে দেখি ভাঙাটা দিদি, কিরকম অনেকটা উঁচু। ও বাবা, কাতার মধ্যে দিয়ে ওইটাই হচ্ছে জায়গা, এমনি বেরো যায় নাকি, জ্যাকেট প্যাকেট ছিঁড়ে বেরিয়ে যাবে, জ্যাকেটটা খুলে করতে হবে। ওই মাথাটা কি আছে, ওই মাথাটা না সব আটকানো, আর্মি আছে, মানে আর্মি আছে, না যাওয়া যাবে না, বেরোনো যাবে না। এখানটা কি দেখতে পেলি, এই সাইডটা না, বেরোনোর জায়গা নেই। এই একটা আছে কিন্তু ক্রোল করে বেরোতে হবে, জ্যাকেট প্যাকেট ছিঁড়ে যেতে পারে, থেকে বেটার উইল গো বাই দ্য মেন রোড, মেসে দিয়ে ঘোরা নিয়ে যাওয়া হচ্ছে। এবার সমতলে নেমে এসেছি, মানে ওই ভ্যালি থেকে যেখানে আমাদের হাট ছিল সেই জায়গায় পিছন দিকে যাওয়ার চেষ্টা করি, সেটার থেকে নেমে আমরা রাস্তায় নেমে এসেছি, রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে ঘোরা যায় অ্যাকচুয়ালি। তা ঘোরায় করে আপনাকে যদি আপনারা যান, আপনাদের খরচা পড়বে 1800 টাকা, আর সিমলায় ঘোরার করে চড়া মানে এক্সপিরিয়েন্স সে একদমই ভালো না, তার জন্যই ঠিক করলাম যেটা দেখান একটু ট্রেকই হবে। হাই অল্টিটিউড তো রয়েছে, এবং যেতে যেতে অপূর্ব সিন সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাব, চলুন যাওয়া যাক। সামনেই দেখতে পাচ্ছেন পহেলগাঁও ডেভেলপমেন্ট বোর্ডের থেকে বৈসারণ, তা আমরা যাচ্ছি বৈসারণ। অল্টিটিউড 8000 ফিট, ডিসেম্বর পহেলগাঁও 7 কিলোমিটার্স, তো অ্যাকচুয়ালি নট 5.5, এখানে দেখাচ্ছে 5.5, ঠিক আছে, ওদের এরকমই হবে। এখান থেকে আমরা যাব, এই চলে গেল পহেলগাঁও ভিলেজ, আমরা যাব স্ট্রেট। বৈসারণে যাওয়ার পথে এনাদের সাথে আপনাদের দেখা হবে, এনাদের পিঠে চড়তে গেলে 1800 টাকা দিতে হবে। হয়ে গেছে, কেন আমি চড়ছি না, চলুন তাহলে যাওয়া যাক। পাওয়া গেছে, হ্যাঁ পারো পারো পারো, ডান দিকটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। ট্রেক করার একটা সুযোগ পাওয়া গেছে, কিন্তু মাটি কাদা মাটি, যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে, যেখানে শুকনো আছে তাই তো, পা গ্রিপ হবে যেখানে, ওদিক কেন যাচ্ছিস, উঠে গেছি উঠে গেছি, ভিক্টরি। হ্যাঁ আমরা চলেছি ঘুরতে 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 ঘুরতে, মিজার কোথায় যাচ্ছি, হ্যাঁ বাইসারণ,
মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর, মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া, হ্যাঁ মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। তিন মূর্তি চলেছে বৈশারণের পথে। দেখুন কেউ জল ফেলে রেখেছে, জল কিন্তু ধারে কাছে কোনো জলের কোনো সোর্সই নেই। ঘোড়া যাওয়ার জন্য ঘোড়ায় আপনাকে উঠতেই হবে, কিন্তু আমরা যাবো হেঁটে। জুতোর বাজছে 12টা। হ্যাঁ কভার করে ফেলেছি। হ্যাঁ আবার কাদা, কাদা দেখি তুম হাম লোক ক্যা তুম রোগ পাওগে। হ্যাঁ কিচার কাদা হিন্দি, কিচার কাদা কা ইংলিশ, হিন্দি হ্যায় কিচার। আর হাম লোক ছালাং মার মার কে আপনি মঞ্জিল পে পৌঁছ যায়গে। চলিয়ে সঙ্গে থাকুন, দারুণ কিন্তু ভিডিও হতে চলেছে। দেখুন কী হবে কাদা আর কাদা, তোর মানে নি কেন জল ঢেলে রেখেছে এখানে। দাদা আপনি ঘোড়ায় করে আসেন, শরীর ফিট থাকলে অবশ্যই হেঁটে যাবেন, ঘোড়ায় উঠবেন না। আর ঘোড়ার এক্সপিরিয়েন্স নিতে গেলে অবশ্যই উঠতে পারেন। অনেক কিছু অতিক্রম করে একটা বোর্ডের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। মানে কিছু বোঝাচ্ছে না কিছু, কিছু একটা ট্রেক লেখা রয়েছে, কার্টিসি লিডার ফরেস্ট ডিভিশন বিজভেরিয়া পহেলগাঁও রেঞ্জ। লিডার হচ্ছে নদী এখানে যেটা বয়ে যাচ্ছে। এখানে দেখাচ্ছে ডিস্টেন্স 5 কিলোমিটার এখনও, আর লাগবে 1 ঘন্টা আরও। ডিফিকাল্টি লেভেল মডারেট, ম্যাক্সিমাম অল্টিটিউড 2438, মানে 2438 মিটার ম্যাক্সিমাম অল্টিটিউড হতে পারে। আচ্ছা চলুন যাওয়া যাক, স্টিক ঠিক থাকলে সুবিধা হতো। ঠিক আছে লেটস ডু ইট। এই জায়গাগুলোকে এই জলের জন্যে আর একটু অসুবিধে, লেটস ডু ইট। তিন মূর্তি বেরিয়ে পড়েছি আমরা বাইসারণের পথে। চলতে থাকছি, মাঝে মধ্যে ভিডিও করছি, কারণ এতটা ডিস্টেন্স ব্যাটারি ডাউন যদি হয়ে যায় তাহলেই বেকায়দা। তাই একটু গ্যাপে গ্যাপে ভিডিও আপনারা পেতে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ঘুরে বেড়ান, ঘুরুন, মন ভালো থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। চলুন যাওয়া যাক, আবার কিছুটা ভালো জায়গা পাওয়া গেছে। আমরা কি করছিলাম, বুদ্ধি করে উপর দিয়ে চলা শুরু করতে হবে। উপর দিয়ে গেলে কাদামাটিটা অনেকটা অ্যাভয়েড করা যায়। মোটামুটি 2.5 কিলোমিটার আমরা চলেছি। লেটস সি হাউ ইট হ্যাপেন্স। সিন্ধু ভাইরা আর কাছে আপ লোক হরিদ্বার, হরিদ্বার পুরো ফ্যামিলি। আচ্ছা চলিয়ে সামনে আবার একটা জলাশয়। ওই জায়গাগুলো একটু কাদা, আর যেখানে যেখানে সূর্যের আলো পৌঁছায়নি সেখানে সেখানেই কাদাটা বেশি, এছাড়া সব ঠিকঠাক। এখানে কাদা কারণ এখানে জল যাচ্ছে এবং পাহাড় থেকে জল নামছে ঝর্ণা। আর এখানে কী হয়েছে, সূর্যের আলো নেই। Let's do it. তখনও বুঝতে পারিনি সামনে কি বিপদ আসতে চলেছে। এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি, হাতে লেগেছে জায়গা দেখাতে পাচ্ছি, তার কাটা ধরতে হয়েছে বাধ্য হয়ে, পড়ে যাচ্ছিলাম উপর থেকে। ভিডিও করতে পারছিলাম না, যাই হোক ব্যাক টু ট্র্যাক। আমার নিচে নেমে এসেছি, নিচে মানে সে ঘোড়ার পথ দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আর মনে হচ্ছে একটা গান গাওয়া উচিত এই সময়, চলতে চলো গো চলতে চলো গো চলতে চলো, রুকনা নহীঁ ঝুকনা নহীঁ চলতে চলো, চলতে চলো গো চলতে চলো চলতে চলো, রুকনা নহীঁ ঝুকনা নহীঁ চলতে চলো। হাতে আবার গ্রিপ করার সুবিধা হচ্ছে না, হাতটা একটু যন্ত্রণা করছিল, এখন ঠিক আছে। একটু রেস্ট রেস্ট হোক, জল টল খাই আমরা,
চলুন যাওয়া যাক সামনে দারুণ ওয়াটারফলসের সামনে ঘোরা রয়েছে। আমরা চলেছি যুদ্ধ 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 সাড়ে পাঁচ কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, আরও আর কিছুটাই বাকি। তবে মনে হচ্ছে সামনের জার্নিটা আরও বেশি দুর্গম হতে চলেছে, দেখা যাক। হচ্ছে ভিডিও দেখা যায়, এখন কারেন্টের অসুবিধা এখানে, চার্জিং এর মুশকিল। আরে সকালবেলা হলেই কারেন্টে চলে যায়। হ্যাঁ একদমই ঠিক, পহেলগামে কিন্তু সকালের থেকে একটু কারেন্ট অফ হচ্ছিল, ফলে চার্জিং এর আমাদের একটু প্রবলেম হচ্ছিল। সামনে এবড়ে খেবড়ো পথ, লেটস ডু ইট। আগে আগে তুম চলো পিছে পিছে হাম, নো প্রবলেম নো প্রবলেম, নাচ কি দেখাও যারা বাম চিকি বাম বাম চিকি বাম, নো প্রবলেম নো প্রবলেম হলেই আমরা পৌঁছে যাব। দূরে দেখা গেছে বরফ, এবার আমাদের দলে ডান দিকে চলো। দারুণ দারুণ ওয়ান্ডারফুল, আসুন ঘুরে যান। এই হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর, দ্য ল্যান্ড অফ প্যারাডাইস, অনার্থ, ডেফিনেটলি অনার্থ। এরকম জায়গা সত্যি কোথাও নেই। আসুন ঘুরুন, লেটস এক্সপ্লোর ইন্ডিয়া বিফোর উই এক্সপ্লোর অ্যাব্রড। এই ভাইরা যাচ্ছে, ভাই পৌঁছে গেছে। এই সেই জায়গা যা আমার এই ভিডিও এডিট করার সময় গায়ে কাটা দিচ্ছিল, যখন তখন পা স্লিপ করতে পারে এবং পড়ে গেলে হাত পা ভাঙা মাথা ফাটার যথেষ্ট চান্স রয়েছে। এবং এই জায়গায় এসে মনে হয়েছিল কেন আমরা ট্রেক করতে এলাম। ওটা দেখো সুন্দর, ওই দিক থেকে আসলে আরামসে উঠে চলে গেল। তবে ওনারা হচ্ছে কাশ্মীরি, ওনারা জানেন কোন জায়গা দিয়ে গেলে বিপদটা কম। আমি রেকর্ড করবো না, কারণ পড়ে যাওয়ার চান্স থাকতে পারে। ক্যামেরা আমার থেকে দামি ক্যামেরা, চলুন পরে দেখা হচ্ছে। প্রচণ্ড খারাপ রাস্তা, মানে স্লিপ খেয়ে খেয়ে কোনো রকমে আমার তিন ভাই একে একে ওপরকে দিয়ে সাপোর্ট দিয়ে এসছি। খুব খারাপ রাস্তার অবস্থা। এই জায়গাটা একটু দাঁড়াতে পেরেছি বলে একটু ক্যামেরা অন করেছি, কারণ ক্যামেরা ধরে আসা মুশকিল। যদি চেস্ট গার্ডে লাগিয়ে নিতাম তাহলে ভালো হতো, চেস্টে লাগিয়ে নিলে ঠিক আছে, এলস আসা মুশকিল। চলুন এদিক থেকে আমরা ওটা ক্রস করে দিকে যাওয়া যাবে, এটা একটু অসুবিধা হবে না আশা করি। জায়গাটা ছিল একদম মানে ওই স্ল্যান্ড করে আপনি 10-15 ফিট মধ্যে নিচে নেমে যাবেন জলের মধ্যে, এটাই আর কিছু না। ওই হাত পাত ছুটে ফুড়ে যেতে পারে, পা পা ভাঙতে পারে। ভাই চলে আসছে, রেস্ট নিয়ে আসছে, আমি ভাই আগে উঠে গেছে। চলুন যাওয়া যাক তাহলে। সামনেই আমাদের ডেস্টিনেশন, এবল টু ক্রস অলমোস্ট 7 কিলোমিটার্স। আর এই দুর্গম পথ, দুর্গম পথ তো আরও বেশি ছিল নিচে, ওই বরফের নিচে। জায়গাটা খুবই রিস্কি ছিল, এটা ক্রস করে ফেলেছি, এটা তো পারবই আরামসে। চলুন, এখানে সবচেয়ে মুশকিল হচ্ছে এই মাটি যেখানে নরম আছে সেখানেই পাস ইট করছে, ঘোরা আসাটা খুব মুশকিল। তবে ঘোরার রাস্তার ওরা অন্য রাস্তা দিয়েও নিয়ে যাচ্ছে, তবুও রিস্কি, ঘোরা স্লিপ করলেই মুশকিল। আমার সাথে শর্টকাট হয়ে দিয়ে আসতে গিয়ে এটা হয়েছে, বড় রাস্তাও আছে ওদিক দিয়ে, দেখি যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো। তবে এটা একটা আলাদা একটা অ্যাডভেঞ্চার। চলুন সামনে, তবে গাছের গাছ গাছের শিকড় পাথর এরাই আমাদেরকে হেল্প করেছে পৌঁছে দেওয়ার। আর এক কাশ্মীরি ভাষা দেখা হয়েছিল ভাইয়ের, সে কিছু পথ দেখিয়ে দিয়েছিল। হেলস গুগল বাবা ফেইল্ড হেয়ার মিজেবলি। চলে এসছে ঘোড়া বাবুরা দাঁড়িয়ে রয়েছে, আমরাও পৌঁছে গেছি। সবাই তাকিয়ে আছে বিস্ময় লোকে, দে আর সারপ্রাইজড হাউ উই মেড ইট। খুবই কম লোক এতটা এসছে, পিছনে কিন্তু কাশ্মীরি ভাইরাই রয়েছে। অন্য জায়গার কোনো লোকজন দেখতে পাচ্ছি না।
চলো। এই সব আমরা ক্রস করে এসেছি, জানি না মাউন্ট এভারেস্ট কোনদিন পারবো কিনা, কিন্তু এই এভারেস্টটা জয় করতে পেরেছি ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাট দিস এজ। বয়সটা কত বলুন তো, কমেন্ট করে জানাবেন আমার বয়স কত। যাই হোক করে ফেলেছি, কিন্তু এখন পাকের মধ্যে পড়ে গেছি। আর ট্রেকিং শু মাস্ট, স্পোর্টস শুজ নট ওয়ার্কিং আউট, বাট স্টিল উই আর এবল টু মেড ইট টু দ্য টপ। তবে আমি আপনাদের কাউকে রেকমেন্ড করবো না এরকম একটা বিপজ্জনক ট্রেক করবার জন্য। টিকিট কাউন্টার দেখছি, সব ঘোরা চারিদিকে, কিছু করছে ভাই। We have made it to Baisaran. Welcome to Baisaran, 7 kilometer track. Trek, আমরা করে ফেলেছি। We are up, up the ladder. আমরা করে ফেলেছি। কি হয়ে যাবে? লক্ষ মে আপ লোক পৌঁছ গে হ্যায়। আমি রাজ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্স ব্যাগ। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।